হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে, সেই জন্য বাড়িতে আছি। আর সকালে উঠে মোটামুটি সব বাসি কাজ সারা হয়ে গেছে, আর এখন এসেছি, মানে আজ যেহেতু সানডে সেই জন্য নিজের জন্য একটু সময় পাই, বাড়িতে সময় কাটানোরও সময় পাই। তো সেই জন্য ভাবলাম আজ একটু হেয়ার ট্রিটমেন্ট করব। তো আমি মানে আমার চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারবে, প্রচণ্ড লাল হয়ে গেছে। মানে অনেকে দেখে ভাবে আমি হয়তো হেয়ার কালার করেছি, বাট হেয়ার কালার করিনি। আমি 1 ইয়ার আগে আমি হচ্ছে স্ট্রেটনিং করিয়েছিলাম, তো তারপর থেকে চুলটা রাফ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজ একটু ঘরোয়া ট্রিটমেন্ট করি, একটু হেনা করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা করছি। তো আজ কিন্তু সবাই সাথে থেকেও সানডে স্পেশাল কী রান্না করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো হেনাটা লাগিয়ে যেহেতু অনেকক্ষণ থাকতে হয়, সেই জন্য ভাবলাম আগে হেনাটা লাগিয়ে নিই হেয়ারে, তারপরে হেয়ারটা মানে উঁচু করে রেখে আমি বাকি কাজগুলো সারবো, রান্নাও সেরে নেবো, তারপরে স্নান করবো, তারপরে পুজো দেবো। তো আজ অনেকটা অনেক কাজ আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে আমি হেনাটা লাগিয়ে নিই। তো চলো দেখতে থাকো। চুলের নিচগুলো কত লাল হয়ে গেছে, তো দেখা যাক হেনা করে একটু ঠিকঠাক করা যায় কিনা। তো দেখো পুরো মাথাতে হেনা লাগিয়ে নিয়েছি, তো এটা এরকম করে রাখা থাক, আর এবারে বাকি কাজগুলো সারবো। নিচে যাব, নিচে আমাদের কলা গাছ থেকে মোচা কাটা হয়েছে, তো সেটা আজকে রান্না হবে, তো চলো সেটা কাটবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো নিচে যাই, গিয়ে আগে মোচাটা নিয়ে আসি উপরে, চলো যাওয়া যাক। দেখো নিচ থেকে মোচা নিয়ে চলে এসেছি, এবার কাটতে বসে যাব। আমার মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে এগুলো পরিষ্কার করে নেব, নিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব, আর বাকি রান্নাগুলো বসিয়ে দেব। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে উচ্ছে ভাজি, উচ্ছে দিয়ে আলু ডাঁটা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবো, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এটা ততক্ষণ করবো, করতে করতে আরও সব জোগাড়গুলো করে নেব, তো তারপর আর কী কী রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো তোমরা। তো দেখো কী কী রান্না করেছি, মাছের ঝাল করেছি, মোচা তো করেইছি তোমাদেরকে দেখিয়েছি, আর এটা উচ্ছে চচ্চড়ি করেছি। তো চলো এবার খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর ভাবলাম তোমাদেরকে হেয়ারটা দেখাই। হেয়ারটা আমি মানে শ্যাম্পু করেছি, কন্ডিশনার দিয়েছি, জাস্ট চুলটা গ্লেজ দিচ্ছে এত সুন্দর যে তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না, সত্যি খুব সুন্দর হয়ে গেছে, মানে একদম হালকা লাগছে আর স্মুথ হয়ে গেছে চুলটা। তো এখন একটু রেডি হব, মানে খানিক্ষণ পরে একটু বের হবো এক জায়গায়, তো কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন মামা আমি একটু ফোন দেখছি, ওকে আর ঘুম পাড়াবো না, ও একবার ঘুমিয়ে পড়লে আর উঠবে না, সেই জন্য ও ফোন দেখছে, দেখুক খাওয়া দাওয়ার পর। তো আমি তোমাদেরকে এই হেয়ারটা দেখালাম, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে হেয়ারটা, মানে দেখো কতটা গ্লেজি লাগছে। মানে সকালে তোমাদেরকে হেয়ারটা হেনা করার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন হেয়ারটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো এবার রেডি হবো, হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। তো চলো টাটা।
তো দেখো আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো চলো টাটা।